আসসালামু আলাইকুম, কেমন আছো? দ্বিতীয় শ্রেণীর ছোট্ট সোনামণিরা নিশ্চয়ই ভালো আছো, তাই না? আলহামদুলিল্লাহ। জিজ্ঞাসা করলে না ম্যাম কেমন আছেন? হ্যাঁ, আমিও আলহামদুলিল্লাহ রব্বুল আলামিনের দোয়ায় ভালো আছি। আমি শিরিনা আক্তার, প্রধান শিক্ষক ইমাম গাজ্জালি অনলাইন স্কুল কেজি সেকশনের পক্ষ থেকে তোমাদের ফুলের শুভেচ্ছা। ছোট্ট সোনামণিরা, তোমরা দ্রুত বাংলা বই খাতা কলম নিয়ে ঝটপট তৈরি হও। আচ্ছা, সবাই সুন্দর করে বসে পড়েছে তো? থ্যাংক ইউ। আমরা গত ক্লাসে কি পড়েছিলাম? গত ক্লাসে আমরা পড়েছিলাম সবাই মিলে করি কাজ, সেখান থেকে কিছু অর্থ শিখেছিলাম, তাই না? আজকে আমরা সবাই মিলে করি কাজ এই গল্প থেকে আমরা শূন্যস্থান করব, কিছু কি করব, শূন্যস্থান পূরণ করব। চলো সবাই আমরা সুন্দর করে শূন্যস্থানগুলো দেখে নেই এবং লিখে নেই, তাই না? সবাই খাতা খুলেছ, কলম রেডি, তাই না? আমার লেখার সঙ্গে সঙ্গে সবাই সুন্দর করে লিখে ফেলবে কিন্তু খাতায়, ঠিক আছে? তার আগে আমি একটু তোমাদের সেই কী শূন্যস্থানগুলো করব সেগুলো একটু আমি পড়ে নিই, তাই না? সবাই আমার সঙ্গে 72 পৃষ্ঠা খোলো বাংলা বইয়ের, খুলেছ? দেখো, 2 নম্বর প্রশ্ন, তাই না? যে ঘরের ভেতরে শব্দগুলো দিয়ে জায়গায়, খালি জায়গায়, তাই না, খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করতে বলেছে। কী কী আছে সেই ঘরগুলোর মধ্যে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শত্রুরা, দল, পরীক্ষা, গড়া, মিলেমিশে। ক নম্বর, ড্যাশ নিজের মাথায় ঝুড়ি তুলে নিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাথায় ঝুড়ি তুলে নিলেন। খ নম্বর, মদিনা শহরে ড্যাশ প্রবেশ করতে পারছিল না। আমরা গল্পে পড়েছি, কী পড়েছিলাম আমরা গল্পে, মনে আছে তোমাদের? পড়েছিলাম যে শত্রুরা দুইবার মদিনা, দুইবার মদিনা হামলা করল, কিন্তু তারা শহরে প্রবেশ করতে পারছিল না, তাই না? মদিনা শহরে তারা মানে তখন আমি বলেছিলাম শত্রুরা, এখন এখানে সেই শূন্যস্থানটা দেখো আছে। মদিনা শহরে ড্যাশ প্রবেশ করতে পারছিল না, তাহলে ওখানে আমরা লিখব শত্রুরা প্রবেশ করতে পারছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো দর্জন করে কয়েকটি দল গড়া হলো। ফুটবল খেলায় মোট 11 জন নিয়ে দল গঠন করা হয়। শহরের চারপাশে ড্যাশ খনন করা হলো। কী খনন করা হলো সোনামণিরা, সবাই নিশ্চয় জানো? হ্যাঁ, পরীক্ষা খনন করা হলো। সবাই ড্যাশ কাজ করলে কঠিন কাজও সহজ হয়ে যায়। সবাই কি বলো তো দেখি? হ্যাঁ, থ্যাংক ইউ। সবাই মিলেমিশে কাজ করলে কঠিন কাজও সহজ হয়ে যায়। চলো সোনামণিরা, আমরা ঝটপট লিখে ফেলি, তাই না? সবাই তৈরি তো? হ্যাঁ, লিখো সোনামণিরা। লিখতেছ? হ্যাঁ, শূন্যস্থান পূরণ করো, পূরণ করো। লেখা
কি বোঝা যাচ্ছে? হ্যাঁ আচ্ছা, ড্যাশ নিজের মাথায় নিজের মাথায় কি তুলে নিয়েছিল মনে আছে? ঝুড়ি তুলে নিলেন। আমি বাক্যটা কি লিখেছি? ড্যাশ নিজের মাথায় ঝুড়ি তুলে নিলেন। তাহলে কি হবে এখানে বলতো? মহানবী, মহানবী। আমরা বানানে যত্নবান হব যেন ভুল না হয়, তাই না? মদিনা শহরে খালি ঘর, তাই না? ড্যাশ প্রবেশ, প্রবেশ অর্থ কি বলেছিলাম? ঢোকা, প্রবেশ করতে পারছিল না, ছিল না। সোনামণিরা সবাই লিখো, আমি শূন্য স্থানটা পরে করে দিচ্ছি, আগে লিখা কমপ্লিট করো, তাই না? নবীজি সাল্লাল্লাহু সাল্লামের লেখাটা স্পষ্ট হচ্ছে, তাই না? কথা মতো, কথা মতো দর্জন করে, দশ জন করে কয়েকটি দল, কয়েকটি দল ড্যাশ হলো, ফুটবল খেলায় মোট, ফুটবল খেলায় মোট 11 জন নিয়ে, 11 জন নিয়ে ড্যাশ গঠন করা হয়, শহরের চারপাশে, শহরের চারপাশে, পাশে, হ্যাঁ, ড্যাশ খনন করা হলো, খনন করা হলো, তাই না? প্রথমে কি আছে? 4 নম্বরে দেখো সবাই, তারপরে কি আছে? ড্যাশ, কাজ করলে, কাজ করলে কঠিন কাজও সহজ হয়ে যায়, কঠিন কাজ
সহজ হয়ে যায়। লিখবে এখন এবং মনে মনে কিন্তু পড়বে না, লিখবে এবং উচ্চারণ করবে, বুঝতে পেরেছ? একটি দলে ড্যাশ কাজ করছিল, করছিল শত্রুরা মদিনায় হামলা করলো, তাই না? হামলা করলো। ছোট্ট সোনামণিরা একটু খেয়াল করো, লেখাগুলো দেখো। আজকে আমাদের পাঠ কত ছিল? 18। গল্পের নাম কি ছিল? সবাই মিলে করি কাজ। সেখান থেকে আমি কিছু শূন্যস্থান তোমাদের জন্য কি বোর্ডে লিখেছি সেগুলো তোমরা নিশ্চয়ই ঝটপট লিখে ফেলেছ, তাই না? অনেক লক্ষ্যে। হ্যাঁ, এখন আমি যে শব্দগুলো এখানে লিখব সেগুলো মনোযোগ দিয়ে কিন্তু দেখবে এবং লিখবে। ড্যাশ নিজের মাথায় ঝুড়ি তুলে নিলেন, আমরা গল্পে পড়েছিলেন। কে মাথায় ঝুড়ি তুলে নিলেন বলো তো? আমি না তুমি? কে? নবীজি, তাই না? তাহলে আমরা কি লিখব? মহানবী। আমরা কি লিখব? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাথায় মাথায় কি করলেন? ঝুড়ি তুলে নিলেন। মদিনা শহরে প্রবেশ করতে পারছিল না। কারা প্রবেশ করতে পারছিল না সোনামণিরা বলো তো? শত্রুরা, শত্রুরা। দেখো শত্রুরা বানান খেয়াল করো একটু। যখন আমি এই কি বর্ণটা লিখলাম, এটার নাম কি সবাই জানো বলো? এর নাম এ, তাই না? এই বর্ণটার নাম এ। যখনই আমরা এর উপরে মাত্রা দিব তখন এটা কি হবে? তয়ের অফলা হবে। তখন এটা কি হবে? তয়ের অফলা হবে, মনে থাকবে তো? আরেকটা শব্দ আমরা পেয়েছিলাম, একটু খেয়াল করো লক্ষ্মী সোনারা। দেখো লেখা আছে যে আপত্তি করলেন, আপত্তি করলেন, পেয়েছ সবাই? দেখো এখানে কিন্তু আপত্তি বানানটা কি আছে, আপত্তি বানানটা কি আছে বলো তো? আপত্তি বানানটা আছে সরিয়া প তয় তয় রশ্মিকার, তাই না? এখন এই বর্ণটার নাম কি সবাই আমরা চিনি, কি এর নাম হচ্ছে? ও। এর উপরে যখনই তুমি মাত্রা দিবে তখনই তয় তয় হয়ে যায়, তাই না? আমরা যেমন লিখি সৌত্তুর, দন্তে স তয় তয় র, যখনই আমরা ওর উপরে মাত্রা দিচ্ছি তখনই সেটা তয় তয় হয়ে যাচ্ছে। আবার যখন আমরা এর উপরে মাত্রা দিচ্ছি সেই বর্ণটা চেঞ্জ হয়ে কি হচ্ছে? তয় রফালা। কারো তো সমস্যা নেই বুঝতে, সবাই সুন্দর করে বুঝেছ তো? থ্যাংক ইউ। আমরা এখন আমাদের কি শূন্যস্থানটা সুন্দর করে লিখে ফেলি।
লিখলাম এই যে তয়ের ফলা তাই না মদিনা শহরে শত্রুরা প্রবেশ করতে পারছিল না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো দর্জন করে কয়েকটি দল গড়া হলো গ ডাইবিন্ডর ফুটবল খেলায় মোট এগারো জন নিয়ে কি করা হলো হ্যাঁ দল গঠন করা হলো দল গঠন করা হলো শহরের চারপাশে কি খনন করা হলো আমরা গল্পে পড়েছি কি খনন করা হয়েছে বলো তো গুড পরীক্ষা পরীক্ষা খনন করা হলো সবাই ড্যাশ কাজ করলে কঠিন কাজও সহজ হয়ে যায় কিভাবে গুড মিলে মিশে মিলে মিশে কাজ করলে কঠিন কাজও সহজ হয়ে যায় একটি দলে ড্যাশ কাজ করছিল কয়জন কাজ করছিল একটা দলে বলতো হ্যাঁ নয় জন বাহ গল্পটা তাহলে তোমরা সবাই সুন্দর করে মনোযোগ দিয়ে পড়েছ তাই না এবং বুঝেছ নয় জন কাজ করছিল শত্রুরা ড্যাশ মদিনায় হামলা করলো শত্রুরা মদিনা কয়বার হামলা করেছিল দুইবার ভেরি গুড শত্রুরা দুইবার মদিনায় হামলা করলো চলো আমরা সুন্দর করে আরেকবার পড়ে নেই তাই না আমি জানি সবাই গল্পটা যখন আমি বুঝিয়ে দিয়েছিলাম গত ক্লাসে সবাই সুন্দর করে মনোযোগ দিয়ে গল্পটা পড়েছো এবং বুঝে নিয়েছো তাই না এই জন্য এখন শূন্যস্থান পূরণ করতে যেয়ে সবারই সহজ লাগছে তাই তো গুড ক নম্বর দেখো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাথায় ঝুড়ি তুলে নিলেন মদিনা শহরে শত্রুরা প্রবেশ করতে পারছিল না নবীজি সাল্লাল্লাহু ইসলামের কথা মতো দর্জন করে কয়েকটি দল গড়া হলো ফুটবল খেলায় মোট এগারো জন নিয়ে দল গঠন করা হয় শহরের চারপাশে পরীক্ষা খনন করা হলো সবাই মিলে মিশে কাজ করলে কঠিন কাজও সহজ হয়ে যায় একটি দলে নয় জন কাজ করছিল শত্রুরা দুইবার মদিনায় হামলা করল তাহলে আমরা যদি সুন্দর করে খেয়াল করি বা পড়ি তাহলে আমাদের পড়াগুলো অবশ্যই সঙ্গে সঙ্গে হয়ে যাবে সোনামণিরা আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা একটু খেয়াল করো সেটা হচ্ছে আমরা যে শূন্যস্থানগুলো করলাম সেটা আমরা সবাই সুন্দর করে বুঝেছি তাই না এখন আজকে একটু তোমরা বাড়ির কাজ দাও ঝটপট বাড়ির কাজগুলো লিখে ফেলো আমি এই শূন্যস্থানগুলো তোমাদের বুঝিয়ে দিলাম তোমরা সুন্দর করে করবে আর ঝটপট একটু বাড়ির কাজ দাও দেখি কেমন পারো তাই তো তোমরা গল্পটা পড়েছ আমি গল্পের মধ্যে থেকেই তোমাদের কিছু বিপরীত শব্দ দিব যেহেতু গল্পটা পড়ানো হয়েছে এবং বোঝানো হয়েছে তোমরা নিশ্চয়ই সুন্দর করে সেটা কি মনোযোগ দিয়ে পড়েছ তাই না এই জন্য তোমাদের প্রশ্ন হোক বিপরীত শব্দ হোক শূন্যস্থান হোক সবাই সুন্দর করে সেগুলো পারবে ইনশাল্লাহ এখন চলো আমরা কিছু বিপরীত শব্দ পড়ি আমি তোমাদের জন্য আগে থেকে একটু লিখে রেখেছি তোমরা একটু সেটা খেয়াল করো সোনামণিরা
দেখতে পাচ্ছ বিপরীত শব্দ, তাই না? প্রবেশ অর্থ আমরা পড়েছি ঢোকা, তাহলে প্রবেশ বাহির। সহজ, এই যে বলছি না যে সবাই মিলে কাজ করলে কঠিন কাজও তখন সহজ হয়ে যায়, সেই সহজ শব্দটা। সহজ কঠিন, শুরু মাটি কাটার কাজ শুরু হয়ে গেল একটা লাইনে আমরা পড়েছিলাম, সেই শুরু, শুরু করছি তার অবশ্যই কাজটা শেষ হবে, শুরু শেষ। আমরা শত্রু শব্দটা পড়েছি, তাই না? শত্রু মিত্র, আগে অনেক দিন আগের কথা, তাই না? আমরা গল্পের প্রথম লাইনটাই ছিল, তাহলে আগে পরে। লম্বা, পরীক্ষাটা কি ছিল? লম্বা, তাহলে লম্বা খাটো। শহর মদিনা শহর, শহর গ্রাম। ভাঙা গড়া, তাড়াতাড়ি আস্তে আস্তে। ঠিক বেঠিক, মিল অমিল। হ্যাঁ সোনামণিরা, আমরা এখন এটা পড়লাম, তাই না? এখন তোমাদের বাড়ির কাজটা সুন্দর করে নাও, আমি লিখে দিচ্ছি, তোমরা একটু ঝটপট কাজটা করবে, কেমন? বাড়ির কাজ, বাড়ির কাজ, বাড়ির কাজ কি? বিপরীত শব্দ, বিপরীত শব্দ। কারো কি বুঝতে সমস্যা হচ্ছে তোমাদের বলো তো? কারোই সমস্যা হচ্ছে না, তাই না? তাহলে আমরা এখন সুন্দর করে ঝটপট লিখি। প্রবেশ, সহজ, শুরু, লিখতে পারছো? গুড। শত্রু, আগে, লম্বা, শহর, ভাঙা, তাড়াতাড়ি, ঠিক মিল আমি এখন তোমাদেরকে কি শব্দর যে বিপরীত শব্দগুলো বলে দিচ্ছি, তোমরা সুন্দর করে মনোযোগ দিয়ে খেয়াল করো। প্রবেশ বাহির, সহজ কঠিন, শুরু শেষ, শত্রু মিত্র, আগে পরে, লম্বা খাটো, শহর গ্রাম, ভাঙা গড়া, তাড়াতাড়ি আস্তে আস্তে অথবা ধীরে, ঠিক বেঠিক, মিল অমিল। কারো কি কঠিন মনে হচ্ছে সোনামণিরা? নিশ্চয় না, তাই না? যেহেতু আমরা গল্পটা আগে সুন্দর করে বুঝে নিয়েছি, এর জন্য আমরা এখান এই গল্প থেকে কোনো অর্থ হোক, বিপরীত শব্দ হোক, যুক্ত বর্ণগুলো হোক এবং প্রশ্ন যাই থাকুক না কেন, আমরা সবই সুন্দর করে নিশ্চয়ই পারবো, তাই না? তোমরা অনেক লক্ষ্মী আমি জানি, সুন্দর করে পারবে তোমরা, তাই না? তাহলে তোমরা সবাই বাড়ির কাজ করে অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে দিবে, আমি সবার বাড়ির কাজগুলো সুন্দর করে দেখে দিব, ঠিক আছে? তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।